ভালোবাসা এমনই হয়, যেই ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। মনোবিজ্ঞান বলেন, যেই পথে আপনার ভয় সেই পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে। ভালো থাকার সূত্র ধৈর্য যোগ অপেক্ষা যোগ রবের প্রতি ভরসা। বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। জীবনে অহংকারটাও জরুরি, যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। যাকে এত মিস করি তাকে আই মিস ইউটুকু বলার অধিকারও নেই। গুরুত্ব না ফেলে দূরত্ব বাড়িয়ে দিন। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়, সেটার নামই বাস্তবতা। কেউ আপনার না, এইটা মাথা রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে প্রি মনে হবে, যতটুকু পারেন মনে করবেন বোনাস। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। এটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না।